কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। এই যে তোমরা কোরআনের পক্ষে থাকো, কোরআনের মাহফিলকে সার্থক করার জন্য ছুটে আসো, তাফসির মাহফিলগুলোকে সাফল্যমণ্ডিত করো, এজন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং দোয়া জানাই। আর আমরা দেরি না করে কথা বলবো, যেহেতু সময় খুব কম কিন্তু কথা আমাদের অনেক বেশি, মাত্র 45 মিনিট। যতটুকু শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায়, দেখা যায় না? যে আলোচককে আপনি পছন্দ করেন ওনার নামটা লিখে সার্চ দিলে ইউটিউবে আলোচনা চলে আসে, তো সহজ এখন সহজ হয়ে গেছে। তো এই যে আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে যোগ বিয়োগ দিয়ে আপনারা টাইম বের করে এখানে আসছেন, এই টাইমের অনেক দাম। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়, স্রষ্টার দেয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। এজন্য সময় যেন আমরা কোনো খারাপ কাজে, অকল্যাণের কাজে ব্যয় না করি, ভালো কাজে যেন ব্যয় করি। তাই যে কয়েক মিনিট কথা বলবো, লম্বা চূড়া কথা বলবো না, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবার, বুঝবার, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমি প্রায় বলি আমাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে আমাদেরকে জান্নাতি বানাতে, শক্ত সিদ্ধান্ত। আর আমাদের একটা দুর্বল সিদ্ধান্তই পারে আমাদেরকে হাতাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি বানাতে। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের, আপনি কোন পথে যাবেন, ডানে না বায়ে। ডানে গেলে জান্নাত, বায়ে গেলে জাহান্নাম, তো কোন দিকে যাবেন? কোন দিকে? ডানে যাব, কারণ আমরা ডানপন্থী, ডান ব্লকের লোক। সব নবীরা ডানপন্থী ছিল, সব নবীরা কি পন্থী ছিলেন? আমরাও ডানপন্থী, ডানপন্থী থেকেই যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম, আলোচনার বিষয় হালাল এবং হারাম, দুই রাস্তা। হালাল চলে গেছে এইদিকে, হারাম গেছে এইদিকে, আমরা যাব কোন দিকে? ডান দিকে। হালাল খুব বরকত নয়, হালালে বরকত বেশি, হারামে বরকত নাই, বিশ্বাস করেন? 1 কোটি টাকা ইনকাম মাসে, কয় কোটি? এরকম লোক আছে না কসবাই, বাংলাদেশে আছে না? 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার, কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, এক মাসে ইনকাম 1 কোটি টাকা, কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, ছেলে ইয়াবা খায়, ওরে দেয়া লাগে 20 লাখ, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি, কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিক্সাওয়ালা, ওর বেতন বেতন নাই, যা পার ইনকাম করে প্রতিদিন, মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম 5,000, 6,000, 1,000 চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে, 1,000 চলে যায় ওর খাওয়া, 1,000 চলে যায় চিকিৎসা, 1,000 চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে, আর 5,000 টাকা ইনকাম, মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল, ওর পুরো ইনকামটা কি? আর হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুরবানিতে কি জবাই হয়? সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, প্রতিদিন কষাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয়? গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর দেয় কয়টা? 60টা, 10টা, 11টা, জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই, তাই না? আচ্ছা, তো দেখেন গরু বাচ্চা দিল কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু জবাই হয় বেশি, কুকুর জবাই হয় না, গরু আমরা খাই বেশি, কুকুর খাই না, তারপরেও কষ ভাই, গরু বেশি না কুকুর বেশি? আওয়াজ করে বলতে হবে, গরু না কুকুর? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? এই জন্য দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কই যাবেন, ডানে না বায়ে, হালালের সাথে না হারামের সাথে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব, হালালটা কি? ইকো ফ্রেন্ডলি, এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই, হালালে থাকলেই লাভ, যদি অল্প, সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। ও হে মানুষেরা শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো, হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঠিক কিনা? আদুফু মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে, সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম। আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে গর্ব। এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো, রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে, আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস, সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস? ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আসে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে, খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি। থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায়, এমনি গাছেরটাও খায় তলারটাও কুড়ায়, আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে, হালাল হালাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে, কি খুঁজতেছে? ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে, পর্ক থাকলে খাবো না, পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি, শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম, আর ঘুরছে খায় এটা খুব হারাম, এরকম ডাকাইতে আসে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না, এরকম আসে না নাই? ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, অ্যান্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? হালাল বিনোদন লাগবে, হালাল ড্রেস আপ লাগবে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? আমরা সিল্কের জামা পড়ি না, এটা আমাদের জন্য হারাম করেছে কে? ছেলেরা জুয়েলারি পড়তে পারবে? গলায় চেন পড়তে পারবে? হাতে ব্রেসলেট দিতে পারবে? আছে না নাই? এখানে অনেকের আছে না নাই? দেয়া যাবে? অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে, কসবাই মাশাআল্লাহ এগুলো নাই, আমি বাঁচায় দেওয়ার জন্য কইলাম নাই, আবার ওরা কয় আছে 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 না, এগুলো করা যাবে? দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে? এটা ধোকাবাজি, এটা কি? মান গাশানা ফালাইসা মিন্না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে? মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অডিট করতে গেলেন, যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি, উপরে শুকনো খেজুর ভিতরে ভিজা খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ঘটনা কি? ভিজা কেন? ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই, আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। চিল্লায় বলতে হবে কিসের সাথে? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড, আমার ড্রিঙ্কস, আমার ইনকাম, আমার ড্রেস আপ, আমার এন্টারটেইনমেন্ট, আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো, আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো। রাজি আছি না নাই? সব হালাল হইতো। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন, খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না, তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পর চুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে, এই ফ্যাশন গুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. سبحان الله. ওহে মানুষেরা, এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও, কারণ সেটাতেই বরকত। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা বলেছেন কে? তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে? এই আপনাদের গলার আওয়াজ, হালালের পক্ষে না বিপক্ষে? হারামের পক্ষে না বিপক্ষে? আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না? কারণ হালালে বরকত ঢুকাই দিছে কে? কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবে, কিভাবে হারাম থেকে বেঁচে থাকবে, এর কিছু মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই। আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি, যা পাওয়া যায়, খাবার দাবার যাই হোক না কেন, মৌলিকভাবে সবকিছু হালাল। যুবক ছেলেরা বুঝে যাও, কান দুটি খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করবো, যদিও সহজ করে বুঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কি না? তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো, খুব সহজ। আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বা শিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো, দিন থেকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে দিন থেকে ভাগাই দিই, আছে না নাই? এক ছেলে হিন্দু হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, আগে ছিল হিন্দু, এখন থেকে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি বানাবে, না আহলে হাদিস বানাবে, না হানাফি বানাবে, এই নিয়ে কিলাকিলি আছে না নাই? আহা, কি বিপদ! সে কে আগে হিন্দু আসলে মেডাইতে ভালো আছিল, মুসলমান হওয়ার পরে এর ভয় দেখাচ্ছে। এই খবরদার, নামাজ রোজা যাকাত হজ সব লাগবে, হারাম খাওয়া যাবে না, এটা নাই ইসলাম, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, হিন্দু কে দিলে আমিও নাই, এরকম হয় না? খবরদার, আল্লাহ ছাড় দিতে চায়, মৌলবীরা ছাড় দেয় না, আছে না নাই? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল, সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ। পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। আমাদের সুবিধা করে দিলেন কে? সুবহানাল্লাহ। পড়বেন না? বেসিকলি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল, যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম, ঠিক কি না? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে, কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না, হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে। তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কাতাইয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিকলি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যাবে। এই জন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কিনা? জিকির দুই ধরনের আছে, জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, একদলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল, এখন এটা কি? হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো, কথা কি বুঝতেছেন? এখন এটা কি? হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময়, যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম, কারণ ওদের জিকির কি? কথা কয় না, হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে?
তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম, সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহর লানত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন, মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়লাম, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতি আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতোয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবে না, এটাকে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি? আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে, কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব, আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করবো হারাম। কথা বোঝে নাই বোধ হয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন, দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনবেন। আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি? কথা বলেন, আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুনে শেষ করা যায়, কিন্তু হারাম গুনে শেষ করা যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম, আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুনা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহ, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। পড়েন, তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন, আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والمنقوذة والمتردية والنطيحة গুনে গুনে দিছেন। সুবহানাল্লাহ। পড়ে, যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চারপাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছে। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খেয়ে কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহ জিজ্ঞেস করি, আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো? আল্লাহ বলবে, সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। পড়েন, কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন, সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম
واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন হালাল তখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ, পড়বেন না তাহলে? সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করি, মোহরানা আছে? না। কি আছে? কিচ্ছু না। কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন? মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো, বলে না পারি। আল্লাহ হাবিব সাইছেন দুইজনকে বিয়ে পড়াই দিলেন, আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখাই দিবে, এটাই মা তোর বিয়ের মোহরানা। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়, হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিছে সুবহানাল্লাহ। তিন নাম্বার, হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না, কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সুবহানাল্লাহ। আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা করে, এরকম প্রশ্ন আসে না? নাই। হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলে বসে থাকে না, যত জায়গায় ইসলাম হারাম বলেছে, ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে, ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম। দ্বৈতহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, চিন্তা নাই, ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বুঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগছে না, সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম, জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করেছি। আমার সামনে বসে হাত তুলতেছে আমার আছে, দেখছেন পুরোটাই কলি যায় না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই, আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিন। কালিয়ারা না কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন, কারণ বিয়ের চেয়ে ভালো কাজের হতে পারে। পোলাপেনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন, মা খুশি, এখন আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়।
সবাই রে হাত করে ফেলছে, আগেও নাই মাশাআল্লাহ। তো এজন্য বিয়েটাকে সহজ করেন, খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো, বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন, বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে, জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি, অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা, ছেলের তো তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছে, তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়ে তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবেন, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ, আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে, নানা ভাই বিয়ে পড়াই, সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে, রাজি আছো সবাই? ওই যে খুশি দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ, বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে, এটা জান্নাতি সম্পর্ক। তো এই কারণে সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু, এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে। কথা কয় না, ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর আদম আলাইহিসসালামের শৈশব, কৈশোর হাওয়া আলাইহাসসালামের শৈশব, কৈশোর জীবন শুরু করছে কি দিয়ে? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন। বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা, এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে না, অল্টারনেটিভ সাজেস্ট করেছে। সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল, জিনা করা হারাম, পরকীয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম, তার বিপরীতে বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। খবরদার, মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আমরা বললাম আল্লাহ, শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই, এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি। মধু খারাপ না? আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন, মাশাআল্লাহ, হাত নামান। মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে, মদের বাবা এটা, চিল্লায় বলেন ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক শক্তি হবে। মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ। ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট, এটা খাবে তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো, আর গ্লুকোজ কমায় দিব, রাজি আছেন তো? এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ, বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে যায়, আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে, পুরো এলাকা টাকা দেয় ওনাদের সাথে, দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে, দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম,
কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা তফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي بورين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دا سبحان الله بورين। এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া। এটারে আমরা কঠিন বানাই, ঢোল বাজানো হারাম, কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলিনু আন নিকাহ হাবিদ দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশি বাজায় কে রে সখী, বংশি বাজায় কে? ওই বংশি দিয়া না, ওই বংশি হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে, ঠিক কি না? এই নিয়মটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার? চার নম্বর মূলনীতি হচ্ছে, ইসলাম যেই জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে, যুক্তি আছে, কারণ আছে। তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে। হয়তো সেটা খাবিস, অপবিত্র, যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে? হালাল না হারাম? কারণ এটা অপবিত্র, ঠিক কি না? দুই নম্বর হচ্ছে মদের, এটা ক্ষতিকর। ইয়াবা খাওয়া, এটার মধ্যে অনেক লাভ আছে না? হ্যাঁ, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপানে কি হয়, কর্কট রোগ হয়। পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা, এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানের দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হবে, তোর চোদ্দ গোষ্ঠীর হবে, আমরা খাবো না টাকা দিয়ে, ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম, যে এটা খেলে কি হয়, ক্যান্সার, এরপরও আমরা খাই। তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি? তামাক পাতা কেউ দেখছেন? এটার আবার বেড়া টেরা লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা কি বুঝতেছেন? তো যে এটা ছাগলও মুখ লাগাইল না, আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন? গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে, এটা হালাল না হারাম? কারণ এটা মদের, এটা ক্ষতিকর। ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে, লা দারারা ওয়ালা দেরার, নিজেরও ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না, আইনটা কার? তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক, সেটা হয়তো অপবিত্র,
কিংবা সেটা ক্ষতিকর, অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে। আওয়াজ করে যুবকরা উত্তর দাও, মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম? ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম? নেকেড ভিডিও দেখা হালাল না হারাম? কারণ এটা অশ্লীল, ঠিক কিনা? তাহলে যেটা হারাম, তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে। হয় এটা অপবিত্র, নয় ওইটা ক্ষতিকর, নয় এটা অশ্লীল। কয়টা? হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল। পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই? এই তিনটা জিনিস, তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে? এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নম্বর মূলনীতি, মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। কোন বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে, তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে? আর নাজার, এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাজার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস। এই দৃষ্টি, লাগামহীন দৃষ্টি, শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে। ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না, প্রথমে বদনজর, প্রথমে কি কথা কয় না, গলার সাউন্ড এখন কমে আসছে, এখন বিপরীতে ঘা পড়তেছে, তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে? বদনজর, লাগামহীন নজর, তারপরে মুচকি হাসির বিতরণ, চোখে চোখে কথা হয়, আছে না নাই? হাসি বিতরণ হয়, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের আইডি শেয়ার হয়, তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই? তারপরে চলে আসে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? দেখছেন ধাপগুলো, দেখছেন স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায়, এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও, আমার দেশের মেয়েদেরকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমি। তাহলে শুরু হয়েছিল কি দিয়ে? কি নজর? কি নজর? বদনজর। এটা দিয়ে শুরু, জিনা দিয়ে শেষ। এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, মা ইউয়াদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম, যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে? এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী খবরদার, লা তুতবি'ইন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে, আমলনামাটা গুনাহ দিয়ে ভর্তি করে দিবে কে? আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন, পুরুষদেরকেও বলেছে চোখ নামাও, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, লাওয়ার ইয়োর গেজ, লাওয়ার ইয়োর আইশাট। নারীকেও একই কথা বললেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না, ও নারীরা তোমরাও চোখ নামাও, নজরকে ঠিক করো। এই বদনজর সব সর্বনাশের মূল, জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে? এই মূলনীতি বুঝতে পেরেছেন? সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হাইলা চুবিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম। কথা বুঝেন নাই কালিয়ার আর ভাইয়েরা? কথা বুঝেন নাই না? আল হাইলা চুবিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম? আওয়াজ করে উত্তর দেন, ঘুষ খাওয়া কি সবাই বলেন হারাম? এখন ঘুষ যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না? ঘুষের নাম দিছে এখন হাদিয়া, ঘুষের নাম কি? আবার ঘুষের নাম দিছে বকশিস, ঘুষের নাম দিছে স্পিড মানি, ঘুষের নাম কি? তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে? আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল, মানে হালাল মদ। কি লেখা? হালাল অ্যালকোহল, হালাল মদ। মদ কি হালাল হইতে পারে? লেভেল লাগালে হালাল হয়ে যাবে? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক এলাকায় যাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন। উনি গেলেন যে যাকাতের সম্পদ নিয়ে আসলেন, এসে বললেন হাদা লাকুম ওয়া হাদা উহদিয়া লি। সহিহ বুখারীর বর্ণনা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ এগুলো আমি যাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি, এগুলো বাইতুল মালের আর এগুলো আমার, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার, এগুলো পাইলা কেমনে? সে বললে, এগুলো আমারে হাদিয়া দিছে। বিশ্বনবী বললেন, তুমি যদি ওই এলাকায় না যেতা, তোমার ঘরে বসে থাকতে, তোমারে হাদিয়া দিত নাকি? কয় না। বিশ্বনবী বললেন, এইটার নামই ঘুষ। এইটার নাম কি? কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে, তুমি যখন যাকাতের হিসাব করবা, তুমি যেন নাদুস নুদুস ছাগলগুলো নিয়ে না আসো, তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো, তুমি যাতে যাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও, ওদেরকে একটু সুযোগ দাও, ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও, এক্সট্রা প্রিভিলেজ দাও, এজন্য আগেই তোমারে হাদিয়ার নামে ঘুষ দিয়ে বশ করে রেখেছে। চিল্লায় বলেন, ঠিক কি না? হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে, ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম। আমি প্রায় একটা উদাহরণ দেই, ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে। এক গরু ব্যাপারে, কি ব্যাপারে? গরু ব্যাপারে থাকলে আবার রাগ করে না সবাই, আবার তুমি গরু বিক্রি করবে, হাটে নিয়ে যাবে গরুটা, তো বাসায় বউরে বলতেছে, বউ গরুর একটা দাম কম, বউ কয় কত কমু, ক 40,000, বউ কয় কইলাম 40,000। এবার হাটে নিয়ে গরু তুলছে, এক লোক এসে গরুর দাম কইতেছে, ভাই 30,000 টাকায় দিবেন? গরু আমাকে সকালে একজন 40,000 কইছে, দেই নাই। সকালে কত কইছে? সকালে কত দাম বলে গেছে? সকালে একজন 40,000 বলে গেলে, আরে দেই নাই, তোমারে 30,000 দিব মিয়া, কত বড় টাকা, চিন্তা করছেন? তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন, এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে? আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিসসালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো শনিবার, প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম, কিবার? এবার দাউদ আলাইহিসসালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না, তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো, শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার, শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে, শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে, শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না, এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে, ঠিক কি না? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো, এরকম বেড়ে দিয়ে জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবা সাফ কুনু কিরাদাতান খাসিইন, আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হাইলাতু বিল হারামে হারাম, হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে আছে না? নাই হিল্লা বিয়ে কালিয়া রাখতে মনে হয় নাই না এলাকাতে আছে, ভয়ঙ্কর। আর তালাক আল বাইন আল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নেই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে, নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারে। এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা, এরকম আছে না? নাই লা'না রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ, সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহ লানত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না, হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে। এরপর 8 নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শর্তুন লি কবুলিদ দোয়া। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম, ঠিক কি না? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম, হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রব ইয়া রব ইয়া রব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল সর্বনাশ, আজকের দিনে সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে, তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়া মাতু আনহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়, ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ, ওয়া গুদিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে, ফা আন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে, কশিন কালও তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না, চিল্লায় বলেন ঠিক কি না। এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই। জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়া, নবী হে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবাত দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন মুস্তাজাবুত দাওয়া, মানে এমন লোক যে দোয়া করলে কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উত্তরে কি বলছিলেন শুনবেন, শুনবেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতা আমাক তাকুন মুস্তাজাবুত দাওয়া, হে সাদ মুস্তাজাবুত দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুত দাওয়া, হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? নয় নম্বর মূলনীতি, আল হালাল হালাল লিল জামিয়া ওয়াল হারাম হারাম লিল জামিয়া, হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মোকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম, বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে, প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কন আরো জোরে, দুই দল নাকি এক দল? সবাই বলে হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম? প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল, চিল্লাই বলেন ঠিক কি না। আল হালালু হালালুন লিল জামিয়া ওয়াল হারামু হারামুন লিল জামিয়া, কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না। মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না, চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা? না হ্যাঁ ফাক্তাউ আইদিয়াহুমা, দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাও আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না, কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন, চিল্লায় বলেন ঠিক কিনা। আইন সবার জন্য সমান, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড ফ্যাক্টরি ওয়ার্কার, বিটুইন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এন্ড দ্য রিক্সা পুলা, এভরি ওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল, কমপ্লিটলি ইকুয়াল ইন দ্য আইজ অফ কোরআন, ইন দ্য আইজ অফ ইসলাম, ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সাইয়েদান ওমরে ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল, আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন, আসিবেন, ফিরে যখন আসলো ওমরে ফারুক বললেন, না তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো আসিবে। আইন সবার জন্য সমান, চিল্লায় বলেন ঠিক কিনা। এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ, পার্সিয়ালিটি করার কোনো সুযোগ
আইন সবার জন্য সমান, আল হালাল হালালুন লিল জামিয়, ওয়াল হারাম হারামুন লিল জামি, সর্বশেষ মূলনীতি আল হালালু বাইকিন ওয়াল হারামু বাইকিন ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট, কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আমরা মাফ পেয়ে গেছি এগুলো, সুবহানাল্লাহ বলেন রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন, এগুলো নিয়ে খোসাখুসি করলে গুতাগুতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে, নাম্বার ওয়ান কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে, কি করার কারণে, জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই, না প্রশ্ন করবেন শুধু জানার জন্য, ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা, আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই, দলাদলি আছে না নাই, এই দলাদলি করা যাবে, দলাদলি করা যাবে, আমরা দলাদলি চাই না ঐক্য চাই, এই আপনাদের গলার আওয়াজ, আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই, হালাল চাই নাকি হারাম চাই, তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, হ্যাঁ যতটুকু না হইলে না, আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়, উত্তর হচ্ছে না হারাম, কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই, মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে, তখন উত্তর হচ্ছে যাবে, যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে ঘট ঘট করে পুরোটা খাইতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও, আমরা পড়ি আমিন, আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয় আমাকে তুমি অমুখাপেক্ষী বানিয়ে দাও, চিল্লায় পড়েন আমিন, এই দোয়াটা এই রেকর্ড হইছে মুখস্থ করে নেবেন, আই রিপিট আমি আবারো বলছি আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব, হালাল খাওয়ার চেষ্টা করব, আর সব সময় এই দোয়াটা করব, রাজি আছেন তো? হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো, আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো, হারামকে কি বলবো, আওয়াজ হয় নাই, সবাই বলতে হবে হালালকে কি বলি, হারামকে কি বলে দিব, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।